গুড মর্নিং সবাইকে বাংলাদেশের লেটেস্ট অ্যান্ড ভাইরাল নিউজের উপর করা আমার এই নিউজ ভিডিওতে সবাইকে স্বাগতম কেমন আছেন আপনারা তো মাত্র গতকাল কয় ঘন্টা হবে দশ বারো ঘন্টা হবে যমুনা টিভিতে একটি নিউজ দেখছিলাম সেটা হলো বাংলাদেশের ডাকঘরের বাংলাদেশের যে পোস্ট অফিস রয়েছে বা ডাকঘর যাই বলেন না কেন তো সেখানে একটি অর্থনৈতিক কেলেঙ্কারির একটা ভয়ঙ্কর নিউজ তো এখন কেলেঙ্কারিতে একের পর এক হয়ে যাচ্ছে খিচুড়ি কাণ্ড প্রকৌশলীদের হাত ধোয়ার কাণ্ড বিদেশে এসে বিল্ডিং দেখার কাণ্ড তারপরে স্বাস্থ্য অধিদপ্তরের যে ড্রাইভার ছিল তার শত শত কোটি টাকার কাহিনী তো এগুলো শুনে যখন আপনারা মানে কি বলেন নিজেকে কোনো মতে সামলে নিচ্ছেন যে যাতে সহ্য হয়ে যায় আপনাদের এগুলো শুনতে শুনতে ঠিক তখনই এই বাংলাদেশের ডাক বিভাগের আরেকটা নিউজ ভাইরাল হয়ে যায় মজার ব্যাপার হলো খুবই আশ্চর্য লাগছে আমার কাছে সেটা হলো মাত্র দশ বারো ঘন্টা আগে যে নিউজটা আমি যমুনা টিভিতে দেখলাম আজকে সকালে চেক করতে এসে দেখি সেই নিউজটা তারা ডিলিট করে দিয়েছে তাদের ইউটিউব চ্যানেল থেকে তা এখন খেয়াল করে দেখেন আমরা যে নিউজগুলো সচরাচর টিভিতে দেখি এখন সেগুলোতে কিন্তু কোনো দুর্নীতি টুর্নীতি তেমন একটা নিউজ টিউজ এই রিপোর্টাররা খুব একটা আজকাল করে না তো আজকাল তাদের নিউজের ধরন হলো কোন জায়গায় মুরগি ছাপ্লাই দিল কোন জায়গায় শিয়ালের গোস্ত বিক্রি করা আর ধর্ষণের মামলা যদি হয় আবার ধর্ষণের ঘটনা যদি ঘটে আর খুনের ঘটনা ঘটে তাহলে তো বাংলাদেশের টিভি চ্যানেলগুলো এগুলো নিয়ে একের পর এক কয়েক ঘন্টা পর পর নিউজ করিয়ে যাবে কিন্তু অ্যাকচুয়ালি যেখানে সমস্যা যে দুর্নীতি তারপরে অর্থ পাচার যা বাংলাদেশ সরকারের যে করাপশন এই জিনিসগুলো যে তুলে ধরবে সবার সামনে সেই সাহসিকতা বা বুকের পাটা মনে বাংলাদেশের কোনো টিভি চ্যানেলও নাই কোনো সংবাদকর্মীরও নাই কোনো রিপোর্টারও নেই তো যার ফলে এই যমুনা টিভিতে যখন এই নিউজটা প্রচার হয় পাঁচশো চল্লিশ কোটি টাকার হরিলুটের একটা নিউজ সেটা তো আমার মনে হয় কয়েক ঘন্টার ভিতরে ভাইরাল হয়ে যায় যমুনা টিভিতে প্রায় ওয়ান মিলিয়নের উপরে দেখলাম এটার ভিউজ তো আমি ভাবলাম যে গতকাল যেহেতু নিউজটা দেখছি আমি এটাকে সেভ করে রাখি আজকে সকালে সেই নিউজটির উপরে কথা বলবো তারপরে আমার এই ভিডিওটির উপর কিছু তামল টামড়লে ছবি টবি প্লাস কিছু স্ন্যাপশট দেখাবো যে নিউজ রিপোর্টার এক্স্যাক্টলি এটা প্রমাণ করার জন্য যা যা এভিডেন্স আমাদেরকে দেখাছিল মানুষদেরকে দেখাছিল। কিন্তু মজার ব্যাপার হলো যখন আমি এই ভিডিওটা করতে আসলাম তখন দেখি যমুনা টিভি থেকে এই নিউজটা ডিলিট হয়ে গেছে তো নিউজটা ডিলিট হয়ে যাওয়ার পর এখন মেসেজ গেছে আমার আরও খারাপ হবে তখন তো এটার উপর নিউজ হতেই হবে তো এখন আমি একা এটার উপর ভিডিও করলে হবে না আপনারা যারা ইউটিউবার আসেন এই সব অন্যান্য যে নিউজ টিউজ আপনারা করেন ধর্ষণ হত্যা খুন আছে ঠিক আছে এগুলো ভালো চলে বাজার এগুলো খায় ভালো কিন্তু পাশাপাশি এগুলো আপনারা করেন এটা হলো সবচেয়ে বেশি দরকার বাংলাদেশে অর্থাৎ প্রশাসনকে ঠিক করার জন্য প্রশাসনকে চাপের মধ্যে রাখার জন্য সরকারকে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে রাখার জন্য এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ কাজে ওই সব আপনারা করেন যা করতেছেন কিন্তু পাশাপাশি এগুলো আপনারা দেখেন সরকারের যে কোনো দুর্নীতি বা কোনো রকম অপশাসন বা কোনো রকম অন্যায় বা অন্য কোনো কিছু বা অর্থ পাচার বা যাই বলেন না কেন এই ধরনের জিনিসগুলো যদি আপনাদের চোখের সামনে ধরে যে যেখান থেকে পারেন আপনারা এখানে তুলে ধরেন এবং সরকারকে একটি এখন মুখে রাখেন তো এই ভিডিওটা করার আরেকটা কারণ আছে মাত্র দুই দিন আগে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মহামান্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন যে একই সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার সুফল নাকি জনগণ ভোগ করতে যাচ্ছে মানে আমি ভোগ করতে যাচ্ছি তো এখন ম্যাডাম আমি ম্যাডাম বলবো না নানি বলবো যাই হোক তো ম্যাডাম এখন আমি সুফল ভোগ করতেছি কি সুফল ভোগ করতে পারলাম তা তো আমি যাই না শেষ পর্যন্ত বাংলাদেশ ছেড়ে আমাকে আমেরিকাতে আসতে হচ্ছে রুটি রোজগারের সন্ধানে তো আমার মতো একটা উচ্চশিক্ষিত ছেলে তো রুটি রোজগারের ব্যবস্থা আপনি করতে পারেননি আর দ্বিতীয় কথা হলো বাংলাদেশে এই মুহূর্তে যারা উচ্চশিক্ষিত পোলাপানরা আছে তারাও মনে হয় যান পরান দেওয়ার চেষ্টা করছে কতক্ষণে তারা দেশ থেকে বের হয় ইউরোপ আমেরিকা বা দু চোখ যেদিকে সেখানে যাবে দুইটা ও রুটি রোজগারের সন্ধানে তো এগুলো তো আপনারা করতে পারেন তো যার ফলে আপনি দীর্ঘদিন ক্ষমতায় আসেন বাংলাদেশ আওয়ামী লীগ আমি অসম্মান করে বলছি না সম্মানের সাথেই বলছি তো এই মানে এই সুবিধাগুলোর সুযোগগুলো এখন আমরা ভোগ করতে শুরু করেছি তো প্রফিটি শুরুতেই আপনাদেরকে বললাম যে এই হাত ধোয়ার কেলেঙ্কারি বিদেশে এসে বিল্ডিং দেখার কেলেঙ্কারি খিচুড়ি কেলেঙ্কারি স্বাস্থ্য অধিদপ্তরের ড্রাইভারের কেলেঙ্কারি আরও শত শত কেলেঙ্কারি আছে আপনাদের বিরুদ্ধে এখন যদি বাংলাদেশে অন্য কোন সরকার আসে এখন তো ভাই আমরা ইনভেস্টিগেশন অফিসার না আমি সিআইডি না ডিবি নাই কিছু না আমি ইন্টেলিজেন্সে কাজও করি না তো এখন অন্য যদি সরকার আসে তো তখন বাংলাদেশে যে এই যে ডিপার্টমেন্টগুলো রয়েছে তখন তো তারাই এটাকে পরিচালনা করবে আপনারা করতে পারবেন না তখন যদি তাদেরকে দিন ইনভেস্টিগেট করা হয় বাংলাদেশের প্রতিটা মন্ত্রণালয় প্রতিটা অধিদপ্তর প্রতিটা মন্ত্রী প্রতিটা এমপির বিরুদ্ধে পাওয়া যাবে অসংখ্য অসংখ্য অভিযোগ এবং এদেরকে যদি ধরপাকড় করা হয় তাহলে আমার মনে হয় সারা জেলখানায় যত রকম আসামি আছে যত আসামি টাসামি আছে। তাদেরকে ছেড়ে দিয়ে শুধুমাত্র এইসব আমলা মন্ত্রী হুমড়া চুমরা যারা আছে দপ্তর একেবারে পিওন থেকে নিয়ে শুরু করে ড্রাইভার একেবারে মহাপরিচালক পর্যন্ত জেলখানা ঘুরে যাবে তো আরেকটা স্পেশাল জেলখানা বানাতে হবে যদি কোনো অন্য একটি সরকার এসে এগুলো তদন্ত করতে শুরু করে এবং আমি যেটা বললাম এটাই রাইট তাহলে চলুন এই ডাকঘর কেলেঙ্কারে কয়েকটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করি নিউজে যেটা এক্স্যাক্টলি বলছিলো তো সেখানে তারা রিপোর্টার বলছিলো যে পাঁচশো চল্লিশ কোটি টাকার একটা বাজেট ভালো কথা বিরাট অঙ্কের টাকা বাজেট তো কী কারণে বাজেট বাংলাদেশের যে ডাকঘরগুলো রয়েছে সেখানে তারা বিভিন্ন জেলায় থানায় থানায় যেখানে যেখানে আছে সেখানে তার ই পোস্ট অফিস চালু করবে তা ই পোস্ট অফিস তো বুঝি নি বুঝতেই পারছেন মানে ইন্টারনেট জাতীয় বা ওয়েবসাইট ভিত্তিক বা অত্যাধুনিক টেকনোলজি নির্ভর এরকম একটা পোস্ট অফিস এটাই তো আমরা ই পোস্ট অফিস বুঝি তো ভালো কথা আপনারা করেন খুব খুশি হলাম আমি এটা শুনে তো এখন নিউজ রিপোর্টার যে কাণ্ডটা করছে সেটা হলো এই যে পাঁচশো চল্লিশ কোটি টাকা ব্যয় তো ব্যয়টা তো কোনো কিছু কেনাকাটা বা কোথাও খরচ করতে হবে তো খরচটা কি প্রতিটা ই পোস্ট অফিসের নামে তারা সাত আট লাখ টাকা বরাদ্দ করেছে এটাও খুব ভালো নিউজ বরাদ্দ কর্ত করতে হবে কারণ পোস্ট অফিসগুলোতে ই টেকনোলজির দিক থেকে ডেভেলপ করতে হবে তা এখন ভেজালটা হয়েছে গিয়ে এই যে সাত আট কোটি টাকা বা দশ কোটি টাকা যে দেওয়া হয়েছে বরাদ্দ করা হয়েছে এবং বিভিন্ন জিনিসপত্র কেনা হয়েছে এই পোস্ট অফিসগুলোর জন্য সেই পোস্ট অফিসগুলোতে কী করছে এই রিপোর্টার যৌমন টিভির রিপোর্টার সরাসরি সেখানে গিয়েছে যে গিয়ে দেখি কি হাল এই ই পোস্ট অফিসগুলোর সে তার প্রতিবেদনে যা দেখালো আমাদেরকে আসলে কী বলবো হাসবো না কাঁদবো নাকি নিজের চুল নিজে ছিঁড়ব আসলে আমি বুঝতে পারছিলাম না প্রথম যে পোস্ট অফিসটাতে সে গিয়ে দেখালো এই হলো একটা ই পোস্ট অফিস তো এটা নাই চাল এটা নাই মানে চারদিকে যে বেড়া একটা থাকার কথা টিনের ঘরের মতো সেরকম কিছু একটা আছে তারপর দেখলাম মুরগি দুইটা মোরগ লড়াই করতেছে পোস্ট অফিসের ভিতরে নাই কারেন্ট নাই বাতি কিচ্ছু নাই ইভেন পানি পর্যন্ত নাই তো এই হলোই পোস্ট অফিসের অবস্থা দেখুন এখানে এই রিপোর্টার এটা দেখালো কী কারণে কারণ এই পোস্ট অফিসটা যে সে যখন লাইভ দেখাচ্ছিল তখন এই পোস্ট অফিসের নামে সাত আট লাখ টাকা বরাদ্দ হয়েছে এবং এই জিনিসগুলো কেনা হয়েছে কি কি জিনিস কেনা হয়েছে দেখেন পোস্ট অফিসে কারেন্ট নাই ফ্লোরও নাই মাটির ফ্লোর চালটা কোনো মতে ঠিক আছে কোনো মানুষজন কিচ্ছু নাই কোনো আসবাবপত্র কিচ্ছু নাই কারেন্ট নেই বুঝেন এটা একটা পোস্ট অফিস আমি তো চিন্তাই করতে পারি না কি দেখালো সে আমাকে এটা দেখুন সেখানে মানে দেখা গেলো যে এই পোস্ট অফিসটার নামে বলে সাত আট লাখ টাকার যন্ত্রপাতি কেনা হয়েছে কী কী করে কেনা হয়েছে কাগজপত্রে এটা সব কিছু ঠিকঠাক আছে এবং টাকা তুলেও নেওয়া হয়েছে এবং জিনিসপত্র বিলি বন্টনও হয়ে গেছে কাগজপত্র অনুযায়ী কিন্তু পোস্ট অফিসের হলো এই হাল তো এই সাত আট লাখ টাকা দিয়ে কি কী জিনিস কেনা হয়েছে সেটা হলো একটা কম্পিউটার একটা প্রিন্টার ইন্টারনেটের একটা মডেম তারপরে ক্রেডিট কার্ড লেনদেন করার জন্য একটা পজ মেশিন তারপরে একটা স্ক্যানার আরও আনুষঙ্গিক কোনো কিছু হবে তো গতকাল রাত্রে ঘুমানোর আগে আমি ক্যালকুলেটার হিসাব করে দেখলাম যেগুলো কিনতে কত লাগে তো একটা ল্যাপটপ আমেরিকাতে যদি আপনি পাঁচশো ডলার খরচ করেন সবচেয়ে বেস্ট ল্যাপটপটা আপনি পাবেন একটা মডেমের দাম হলো একশো ডলার একশো ডলার একটা প্রিন্টের দাম হলো ধরেন আড়েকশো ডলার তো দুশো ডলার আর ওখানে এলো পাঁচশো ডলার সাতশো ডলার তো ক্রেডিট কার্ড মেশিন ডেশিন এগুলো খুব কম দাম পঞ্চাশ ডলার ষাট ডলার এবং এখানকার ক্রেডিট কার্ড কোম্পানিগুলো এগুলো ফ্রি দিয়ে থাকে তো সেটা না নাই না ধরলাম তারপরে আরও আনুষঙ্গিক যে কিছু স্টেশনারি জিনিসপত্র বা এই পোস্ট অফিসে প্রয়োজন হতে পারে তো এইগুলোর মিলে টেলে ধরলাম না হয় আরও একশো থেকে দুশো ডলার তো পাঁচশো আরও ধরেন ধরেন দুইশো সাতশো আর এখানে ধরেন মনে করেন আরও দুশো বা তিনশো ডলার ধরেন টোটাল এক হাজার ডলার তো এক হাজার ডলার যদি একটা পোস্ট অফিসে মানে ই পোস্ট অফিসে সো কল ই পোস্ট অফিসে যদি দেওয়া হয় এক হাজার ডলার যেটাকে একেবারে ভরপুর সাজিয়ে দেওয়া যায় এখন তো এক হাজার মার্কিন ডলার আমি আমেরিকান টাকা আমি আপনাদের হিসাবে বললাম তো বাংলাদেশে হয় মাত্র পঁচাশি হাজার টাকা তো ধরে নেন একেবারে হায়েস্ট এক লাখ টাকা তো এক লাখ টাকার ভিতরেই সবগুলো জিনিস কেনা যেত কিন্তু খেয়াল করে দেখে নিউজ রিপোর্টার যেটা দেখাচ্ছিল সেটা হলো এক লাখ টাকার জিনিসপত্র কিনতে নাকি তাদের আট লাখ টাকা খরচ হয়েছে চার থেকে আট লাখ টাকা এখন মজার ব্যাপার হলো আমরা প্রবাসীরা যে বিলিয়ন ডলার বাংলাদেশে পাঠাই তো আপনার একটা জিনিস হয়তো জানেন যে এত টাকা বাংলাদেশে আসার পরও গার্মেন্ট শিল্প থেকে এত টাকা রেমিটেন্স পাওয়ার পরও আমরা কেন ভালো কিছু করতে পারতেছে আমাদের এই হাল কি কারণে কি হাল বুঝতেই তো পারছেন তো এখন দেখেনি টাকাগুলো কোথায় যায় যতক্ষণ পর্যন্ত এটা কোনো ব্যাঙ্কে থাকে অ্যাকাউন্টসে থাকে তখন এটা ততক্ষণ পর্যন্ত খরচ হয় না খরচ তখনই হয় যখন এটা ব্যবহারের প্রশ্ন আসে তো যার ফলে তারা এই ব্যাংক থেকে রিজার্ভ থেকে টাকাগুলো বের করার জন্য নানা রকম ফোন দিয়ে ফিকির করে এই ধরনের প্রজেক্ট টোজেক্ট তারা খুঁজে খেঁজে বের করে কোনো না কোনোভাবে প্রত্যেকটা অধিদপ্তরের একই অবস্থা তো বের করার পর সেই টাকাগুলো তারা বিভিন্ন জায়গায় ঘুষ টুস পয়সা টয়সা খাওয়ায় এই যে পাঁচশো চল্লিশ কোটি টাকা আছে নানান জায়গায় কত কোটি টাকা দিচ্ছে আমি জানি না তবে ভাগ বাটার তো একটা বিশাল অঙ্কের ভাগ বাটার যে কোনো সন্দেহ নেই ব্যাঙ্ক থেকে টাকা টাকাটা বের করে নিয়ে আসে বের করে সাত আট লাখ টাকার বাজেট দেখা যায় প্রত্যেকটি পোস্ট অফিসে তো টোটাল খরচ হবে পাঁচশো চল্লিশ কোটি টাকা বিশাল বাজেট তা এখন এক একটা পোস্ট অফিসের জন্য ধরে নিলাম এই যে চাল নাই চুলা নাই বিদ্যুৎ নাই কারেন্ট নাই কিচ্ছু নাই পানি নাই মুরগি খেলা করতেছে পোস্ট অফিসের ভিতরে গিয়া তো এখন এরকম একটা পোস্ট অফিসের জন্য তারা সরঞ্জামেদের কিনছে মানে এই পোস্ট অফিস তারা বানাবে এই এক লাখ টাকা সর্বোচ্চ খরচ হতে পারে এই আট লাখ টাকা থেকে যদি এক লাখ টাকা বাদ দেন তাহলে থাকে কত সাত লাখ টাকা এই সাত লাখ টাকায় আমার ধারণা এটা লুট হয়েছে এখন যমুনা টিভি হয়তো নিউজটা প্রচার হওয়ার কয়েক ঘন্টার ভিতরে মিলিয়ন ভিউজ ছাড়িয়ে গেছে হয়তো যমুনা টিভি কোনো না কোনো চাপে পড়ে সরকারের চাপে পড়ে হয়তো নিউজটা তারা ইউটিউব থেকে ডিলিট করে দিতে বাধ্য হয়েছে কিন্তু তারপর তো বহু মানুষ দেখে ফেলছে আমিও তো দেখে ফেলছি এখন দেখলি বা কি না দেখলি বা কিগুলি তো নতুন কোনো ঘটনা না এখন যদি ডাক বিভাগের এই ঘটনার সাথে এই লেনদেনের সাথে যদি আরও সমস্ত অধিদপ্তর মন্ত্রণালয় যাই বলেন না কেন সব চেন যদি একেবারে লিঙ্ক হয়ে থাকে সবাই ভাগ ভাটারো করে খাইছে তাইলে তো এটার কিছুই হবে না তো যমুনা টিভি ব্যচারা নিউজ করা দরকার করছে যে রিপোর্টার এই নিউজটা করছে আল্লাহ জানে আমি তো মনে করি তার জানার খাতরার মধ্যে আছে যেহেতু টিভি চ্যানেলের মতো একটা চ্যানেল বাংলাদেশে একবার গণতান্ত্রিক দেশ একটা টিভি চ্যানেল তার ভয়েস রয়েছে কথা প্রকাশ করার নিউজ করা যদি সেটা নিউজ মিথ্যা হয়ে থাকে কোর্টে মামলা হতে পারে সরকার এটাকে চ্যালেঞ্জ করতে পারে কিন্তু কোনোরকম প্রভাব বা শক্তি ক্ষমতা বা পুলিশের ভয় দেখায় ডান্ডার বাড়ির ভয় দেখায় তো আপনি একটা নিউজকে ডিলিট করাতে বাধ্য করতে পারেন না তো ধন্যবাদ দেই ভাই আপনাকে ভাই ভিডিওটা তো ডিলিট হয়ে গেল আপনার নামটা তো আমি আর মনে করতে পারছি না তো যাই হোক আপনি খুব সাহসিকতার সাথে নিউজটা করছেন আর যমুনা টিভিকে মন থেকে অনেক ধন্যবাদ দে হ্যাঁ এই কোন রেস্টুরেন্টে মরা মুরগি সাপ্লাই দিলো কোথায় শিয়ালের মাংস খাওয়াইতেছে আর খুন ধর্ষণ এগুলো আপনারা করেন করবেন না কেন এগুলো পাবলিক খায় কিন্তু এগুলো নিউজ করার জন্য আরও বহু মানুষ আছে আমরা আছে আরও শত শত হাজার হাজার ইউটিউবার আছে যাদের অনেকেই রুটি রোজগারের ব্যবস্থা করছে এইসব নিউজ টুজ করে ইউটিউবে তবে আপনারা যারা এইসব প্রতিষ্ঠিত চ্যানেল রয়েছেন বাংলাদেশের টিভি চ্যানেল যেটা বলে আপনারা প্রফেশনাল জার্নালিস্ট আপনারা অনেক জায়গায় যেতে পারেন অনেক তদন্ত করার জন্য অনেক টেকনোলজি আপনাদের কাছে রয়েছে অনেক পয়সা করি রয়েছে আপনাদের গাড়ি রয়েছে ক্যামেরা রয়েছে সব রয়েছে আপনাদের যা আপনারা করতে পারেন চাইলে আপনারা করতে পারেন যে কোনো জিনিসের এক হিস্টে গিয়ে আপনারা ওই প্রতিবেদন তৈরি করতে পারতেন সত্য মিথ্যা জনগণের সামনে তুলে নিয়ে আসতে পারে তো এর জন্যই আপনি জার্নালিস্ট তো একটা দেশের ভবিষ্যৎ কিন্তু অনেকটা জার্নালিস্টের উপরও নির্ভর করে এই কারণে কারণ জার্নালিস্ট হল দেশটাকে একটা সঠিক ট্র্যাকের মধ্যে রাখে কেউ যদি ভুল ভ্রান্তি করে কোনো অন্যায় টন্য হয় তাহলে সেটা কী করে তারা এটা নিউজে তুলে নিয়ে আসে মানুষ অ্যালার্ট হয় কনসার্ন হয় মানুষ তার ভয়েস রেজ করে আন্দোলনের একটা ভয় থাকে সরকার অ্যাকাউন্টেবিলিটির মধ্যে পড়ে এবং সরকার একটা অন্যায় করার আগে দুর্নীতি বদমাইশি করার আগে দশবার ভাবে তো এই হলো জার্নালিস্ট তো যাই হোক যা বলার আমি আপনাদেরকে বললাম আর যা বোঝার দরকার আপনারা সেটা বুঝতে পেরেছেন তো এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমি জ্বর ছিলাম আপনাদের সাথে ম্যারিকা সাউথ এস্টে দেখো অন্য কোনো ভিডিওতে চমৎকার কোনো কন্টেন্ট নেই সালামুক